নমস্কার বন্ধুরা, তোমরা এসে এক্সামের টেক ন্যাচারাল এক্সামের টেকনিকে জেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন হয়েছে, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলে রাখি প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি তথা বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। যদি চাকরির খবরটি তোমাদের ভালো লেগে থাকে তো তবু সে লাইক করবে, শেয়ার করে অনেককে জানাতে সাহায্য করবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ubkb.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করলে তোমাদের কাছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে আসবে, এখানে দিতে হচ্ছে রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ ফর টিচার্স, ইতিবাচক শিক্ষক পদে তোমাদের নিয়োগ করা হবে। নোটিফিকেশন নাম্বারটা এই ধরনের বলা হচ্ছে UBKB/RECT/02/2020। পাবলিশ করা হয়েছে 14 অক্টোবর 2020। ইতিবাচক বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ নির্দিষ্ট ফর্মে তোমাদের আবেদন করতে হবে। আর ইনভাইটেড ফর দ্য ইন্ডিয়ান ন্যাশনালস ফর ফিলিং আপ দ্য ডিফারেন্ট পোস্ট অফ টিচার অফ দ্য বিশ্ববিদ্যালয়। ইতিবাচক যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে তোমাদের বিভিন্ন সাবজেক্টের উপরে তোমাদের টিচার নিয়োগ করা হবে এবং ভারতে যে কোনো প্রার্থীরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ক্লিক হ্যাপ ফর অ্যাডভার্টাইজমেন্ট নোটিস, এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই ধরনের একটি নোটিফিকেশন পিডিএফ ওপেন আসবে, যেখানে পরিষ্কার দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। অ্যাড্রেসটি বলেছে পিও ফুন্দিবাড়ি কুচবিহার ওয়েস্ট বেঙ্গল 736165। নোটিফিকেশন নাম্বারটি শো করছে এবং পাবলিক ডেটটি, এখানে তোমাদেরকে যেটা বললাম যে তোমাদের বিভিন্ন সাবজেক্টের উপর এখানে তোমাদের টিচার নিয়োগ করা হচ্ছে। প্রফেসর এই পোস্টের জন্য তোমাদের দেখতে পাচ্ছ 1,44,200 থেকে স্যালারি থাকবে এবং বিভিন্ন যে সাবজেক্টে তোমাদের ডিসিপ্লিনে এখানে শিক্ষক নিয়োগ করা হবে। অ্যাগ্রিকালচার ইকোনমিক এই পোস্টের জন্য এসসিদের জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে। অ্যাগ্রিকালচার এক্সটেনশনের জন্য একটি এসসি, অ্যাগ্রিকালচার স্টেটিকের জন্য একটি এসটি, বায়োকেমিস্ট্রির জন্য একটি ওবিসি, কাস্টের জন্য সোশ্যাল সায়েন্স অ্যান্ড অ্যাগ্রিকালচার কেমিস্ট্রির জন্য একটি এসসি এবং পোস্ট হারভেস্ট টেকনোলজির জন্য একটি জেনারেলদের জন্য শূন্যপদ রাখা হয়েছে। প্রফেসরের জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে এ গ্রেড প্রফেসরের জন্য তোমাদের 6টি শূন্যপদ রাখা হয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য দেখতে পাচ্ছ কেমিস্ট্রি, ফার্মা মেশিনারি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এসসির জন্য একটি, প্রসেসিং অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে তোমাদের এসসিদের জন্য একটি, সোয়েল অ্যান্ড ওয়াটার কনভেনশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটি ওবিসি, এ কাস্টের জন্য, ভেজিটেবল সায়েন্সের জন্য একটি, এসসিদের জন্য শূন্যপদ রাখা হয়েছে। টোটাল শূন্যপদ 5টি। প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি যেটা 57,700 টাকা পার মান্থের স্যালারি। এখানে কিন্তু 10টি আলাদা আলাদা তোমাদের ডিসিপ্লিনে এখানে প্রফেসর নিয়োগ করা হবে এবং টোটাল 11টি শূন্যপদ রাখা হয়েছে। তো এগুলি ছিল তোমাদের ডিসিপ্লিন পোস্টগুলি, নাম্বার অফ ভ্যাকেন্সি এবং কোন কাস্টের জন্য কতটি শূন্যপদ রাখা হয়েছে। স্যালারি কি বিস্তারিত তোমাদেরকে দেখালাম। নিচে স্ক্রলে দেখতে পাচ্ছ বয়সের সীমা যেটা রাখা হয়েছে, প্রফেসরের জন্য 55 মধ্যে থাকতে হবে, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 45 মধ্যে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 37 মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে এসসিএসটি 5 বছর দেখতে পাচ্ছ এবং ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে প্রতিটি পোস্টে বেলায়। এসএসএফ কোয়ালিফিকেশন প্রফেসরের জন্য বলা হয়েছে তোমাদের ফার্স্ট অথবা সেকেন্ড মাস্টার ডিগ্রি পাশে থাকতে হবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের নির্দিষ্ট তোমাদের সাবজেক্টে অথবা ডিসিপ্লিনে তাহলে তোমরা আবেদন করতে পারবে, পিএইচডি থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য বলা হয়েছে ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে মাস্টার ডিগ্রি পাশে থাকতে হবে নির্দিষ্ট ডিসিপ্লিনে অথবা পিএইচডি থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি নির্দিষ্ট ডিসিপ্লিন পাশে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ধরনের কিন্তু তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ, অথবা তোমরা বিস্তারিত দেখতে পারো এই পিডিএফটি ডাউনলোড করে। তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে অফলাইনে, যেটা তোমাদেরকে শুরুতে বলেছি। আবেদনের অ্যাড্রেসটি এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পিও ফুন্দিবাড়ি ডিস্ট্রিক্ট কুচবিহার পিন 736165 ওয়েস্ট বেঙ্গল 18 নভেম্বর 2020-এর মধ্যে এই অ্যাড্রেসে গিয়ে আবেদন ফর্মটি তোমাদের সরাসরি গিয়ে জমা করতে হবে অথবা স্পিড পোস্টের মাধ্যমে অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা আবেদন ফর্মটি এখানে জমা করতে পারবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছ ফর্মটি বলা হয়েছে তোমাদের এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, এখানে ক্লিক করে তোমাদের কাছে এই ধরনের একটি আবেদন ফর্ম ডাউনলোড হয়ে আসবে। এটি তোমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে রিসেন্ট ফটো, নিজস্ব যাবতীয় ডকুমেন্টসগুলি সেলফেট করে এর সাথে তোমাদের অ্যাটাচ করে উপরে যে অ্যাড্রেসটি তোমাদেরকে দেখালাম সেই অ্যাড্রেসে গিয়ে তোমাদের সরাসরি অথবা বাই পোস্টের মাধ্যমে জমা করতে পারবে।
এছাড়াও কিন্তু এই মতে চাকরি কোটে যেটা তোমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিভিন্ন তোমাদের যে সাবজেক্টে ডিসিপ্লিনে তোমাদের প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টটি নিয়োগ করা হচ্ছে, যেখানে ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আশা করি প্রতিটি চাকরি খবর মতো তোমাদের এই চাকরি খবরটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতিবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে। আরও দিনের চাকরি খবর ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য অতিবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।